আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে সশরীরে পরীক্ষা। অনার্স দ্বিতীয় বর্ষের বন্ধ হয়ে যাওয়া বিশেষ পরীক্ষা শুরু হবে বিকেল তিনটা থেকে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে খুশি, আর সাত কলেজের সমন্বয়ক জানান পরীক্ষা নিতে প্রস্তুত তারা। করোনায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজও। তবে আজ থেকে শুরু হচ্ছে সাত কলেজে সশরীরে পরীক্ষা। অংশ নেবেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে যাদের কোনো বিষয়ে পাস ছিল না কিংবা পরীক্ষা দিতে পারেনি, এমন শিক্ষার্থীরাই বিশেষ পরীক্ষায় বসবেন। নয় দিনের এই পরীক্ষা চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে কিছু শিক্ষার্থী সিট প্ল্যান দেখতে ক্যাম্পাসে হাজির হয়েছেন। দীর্ঘদিন পর আমাদের ক্লাস শুরু হবে বা পরীক্ষা ফিজিক্যালি আমরা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবো, এটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটা খুশির ব্যাপার। পরীক্ষা নেওয়াটাই আমাদের কাছে উত্তম। আমরা চাই যে আমাদের আসলে অফলাইন অনলাইন যেভাবেই হোক আমাদের পরীক্ষা নেওয়া হোক, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম খন্দকার জানান সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত তারা। গেটে তো তাদেরকে কঠিনভাবে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আস্তে আস্তে প্রবেশ করাবো, তারপর আমাদের হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে গেটে, তারপরে জ্বর মাপার যন্ত্র থাকবে আমাদের, আর পরীক্ষার হলে একদম সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা করব। আর কোনো শিক্ষার্থী যদি টেম্পারেচার বেশি হয়, সে যদি ক্যাম্পাসে আসে, যদি আমাদের জ্বর মাপার যন্ত্র আছে, তাহলে তাকে আমরা সেপারেট বসাব। এবছরের 10ই মার্চ শুরু হয়েছিল এই পরীক্ষা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় 4ঠা এপ্রিল বন্ধ হয়ে যায় এই পরীক্ষা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। যশোরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। গ্রাহক হয়রানি, ভুয়া কাগজের ঋণ প্রদান, অতিরিক্ত সুদ আদায় সহ নানা কারণে ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছেন অনেকেই। প্রতিকার না পেয়ে এক গ্রাহক আদালতে মামলা করেছেন, এর তদন্ত করছে পিবিআই। যশোরের কেশবপুরের আলতাপোল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বাসুদেব পাল এক যুগ আগে কেশবপুরের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ব্যবসা পরিচালনার জন্য 30,000 টাকা ঋণ নেন। সময় মতো ঋণ পরিশোধ করে আবারও 2 লাখ টাকা ঋণ নেন। সেই টাকা পরিশোধের পর ঋণের আবেদন করলে টাকা না দিয়ে তাকে হয়রানি করা হয়। বাসুদেব পাল জানান, প্রায় এক বছর ঘোরাঘুরির পর তাকে 90,000 টাকার চেক দেয়া হয়। ক্ষোভে সে চেক না নিয়ে চলে আসেন, কিন্তু এরপরও চেকের পুরো টাকা শোধের জন্য নিয়মিত ম্যানেজার চাপ দিচ্ছেন বলে জানান। আমাকে 2 লক্ষ আবার ঋণ দেওয়ার কথা, সেখানে যাই দেখি আমাকে 90,000 টাকা ঋণ দিচ্ছে। সেই ঋণ থেকে আমি থুই চলে আসছি, আমাকে চেক ঠেক সই করে তার কাছে চক্রান্ত করি, সেই টাকা উত্তোলন করে আত্মসাত করে দিয়েছে। বাসুদেবের মতোই কেশবপুরের অনেক আনসার সদস্য ওই ম্যানেজারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। টাকার বিনিময়ে জমির জাল কাগজ বানিয়ে ঋণ দেওয়ার সঙ্গেও ম্যানেজার জড়িত বলে জানান অনেকে। সাদা কাগজ সই করায়নি, আমাকে বললো লোন দেবো, সই করেন, তা আমাকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও, পরে দেখা হবে। 15,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে ঘুষ, 8 টাকা দিয়েছে 2 লাখ, এখন সে চাচ্ছে 13%। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। আমি যেগুলো অভিযোগ পেয়েছি আমি ওনাদের ম্যানেজার সাহেবকে জানাইছি, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা আরএম সাহেবকে ফোনের মাধ্যমে জানাই দিছি, কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত। তাকে ফাঁসাতে ষড়যন্ত্র চলছে দাবি ব্যাংক ম্যানেজারের। এটা একেবারে এটা সাধারণ নাটক, মানে এটা হেনস্থায় হয়রানি করার একটা চেষ্টা করা, তাছাড়া কিছুই না। কোনো টাকা উপঢুকন নজর না বকশিস আমি আমার চাকরি জীবনে কখনো কারো কাছে নেইনি, আমি কাউকে নিতেই দেইনি। প্রতিকার না পেয়ে ম্যানেজারের বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা করেন বাসুদেব পাল। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ডিবিসি নিউজ ডেস্ক।